বিশ্ব ইস্তেমা ময়দান পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও র্যাবের মহাপরিচালক এম খোরশেদ হোসাইন। 31 জানুয়ারি বুধবার সকালে টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে র্যাবের কন্ট্রোল রুম পরিদর্শন করেছেন র্যাবের মহাপরিচালক। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, বিশ্ব ইস্তেমা ময়দান ও আশেপাশের এলাকাসমূহে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাব। ইস্তেমা চলাকালে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য দায়িত্বও পালন করবে র্যাব। তিনি আরও বলেন, জঙ্গি হামলার কোনো আশঙ্কা বা সম্ভাবনা নেই, এ ব্যাপারে সজাগ রয়েছে দায়িত্বরতরা। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 2-4 ফেব্রুয়ারি এবং 9-11 ফেব্রুয়ারি দুই পর্বে বিশ্ব ইস্তেমার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং প্রতি বছরই আমরা এই বিশ্ব ইস্তেমার নিরাপত্তা দিয়ে আসছি। আমরা সকলে মিলে একটি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আমরা গড়ে তুলেছি। প্রায় 15,000-এর অধিক সদস্য আমরা মোতায়েন করছি। বিভিন্ন লেয়ারে আমরা এই নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। প্রতিটি খিত্তায় আমাদের লোক আছে এবং প্রতিটি এলাকা এলাকা ভিত্তিক, এবং লোকজন কোথায় আসবে, কোথায় গাড়ি পার্কিং করবেন, কোথায় তারা থাকবেন, সব কিছু কনসিডারেশনে নিয়ে আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। নিরাপত্তা নিশ্চিত করতে সমগ্র ইস্তেমা ময়দান ঘিরে র্যাবের অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। এছাড়াও র্যাব কর্তৃক ইস্তেমা স্থলে পর্যাপ্ত সংখ্যক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক সমগ্র ইস্তেমা এলাকা মনিটরিং করা হচ্ছে। নৌপথে যে কোনো বিশৃঙ্খলা সন্ত্রাসী কর্মকাণ্ড রোধ করবে, অর্থাৎ তুরাগ নদীতে আমাদের নৌ প্যাট্রোল অব্যাহত রয়েছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করবে, দুই ধাপে আয়োজিত ইস্তেমার মধ্যবর্তী সময়ে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।